নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই। প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশি নাম মিলে যায়। ভাবেন যে লটারির টিকিট কেটে হয়তো আমি কোটিপতি লাখপতি হয়ে যাব, এমনটি খুব সহজ কিন্তু নয়। কারণ রাশির নাম মিলিয়ে যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এমন নয়। কারণ আমি বারবার একটি কথা বলি, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই দশা মহাদশা আলাদা, প্রত্যেকের ভাগ্য চক্র আলাদা, গ্রহের অবস্থান আলাদা, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, প্রতিদিন আমি আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই দিই, যারা প্রতিদিন টিকিট কাটছেন না, লটারির টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা আপনাদেরকে জানাই যে আপনারা অবশ্যই ভিডিওটি একবার হলো মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং এর পাশাপাশি আমি যে নাম্বারের লকেটটা দিচ্ছি সেটা আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনাদের জন্মকুণ্ডলিতে বড় যদি কোনো দোষ না থাকে, আমি এখনও বল, যদি কোনো বড় দোষ না থাকে, নিশ্চিত রূপে আপনাদের এই সময়ের মধ্যে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আমি বলি, এবং কারো ক্ষেত্রে মিলে কারো ক্ষেত্রে মিলে না। কেউ বড় অ্যামাউন্টের প্রাইস পায়, কেউ ছোট প্রাইস পায়, কেউ পায় না। দেখুন, আমি একটি কথা বলি যে ভাগ্যের যে শুভ নাম্বার সেটা কি আপনারা জানেন? সেটা অনেকেই জানেন না। তাই প্রতিদিন আমি 12টি রাশির টার্গেট নাম্বার বলি। এবং যারা রাশির নামই জানেন না, এমনও কিছু মানুষ রয়েছেন যারা কৌশিকদা আমাদের কি রাশি সেটাই তো আমি জানি না, তাদের উদ্দেশ্যে আমি প্রতিদিন নামের অক্ষর দিয়েও কিন্তু আমি প্রতিদিন কিন্তু বলি, হয়তো আপনাদের সঙ্গে মিললে মিলে যেতেও পারে, যদিও এটা সার্বিক বিচার। এবং এর পাশাপাশি পাঁচটি কোন মহা সৌভাগ্যশালী রাশি সে পাঁচটি রাশির নামও আমি এই ভিডিওতে আলোকপাত কিন্তু করি। দেখুন, জন্মকুণ্ডলিতে আমি বারবার বলছি ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, এবং বার্থ চার্ট রিফরমেশনটা করুন। কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে কখন যোগ রয়েছে সেটা তো আপনারা জানেন না, অর্থাৎ আপনার এক বছর পর রয়েছে না আপনার কেটে গেছে না দু বছর পর রয়েছে সেই জায়গাটা করানো দরকার। এবং এর পাশাপাশি আপনাদের একটি রাহু রক্ষা কবচ, অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে যদি আপনার রাহু গ্রহ পীড়িত থাকে, জন্মকুণ্ডলিতে যদি আপনার কেতু গ্রহ পীড়িত থাকে, তাহলে কিন্তু এই প্রাপ্তি কিন্তু হবে না। আমি বারবার বলি, রাহু কেতু কিন্তু এই অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এবং পাশাপাশি শনি শুক্র, এই কটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে কিনা, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি আবারও বলবো, মানে ব্যক্তিগত জন্মছককে একবার অ্যানালাইসিস করুন, এবং বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। আর যারা প্রতিদিন টিকিট কাটছেন, আমি হাত জোর করে অনুরোধ করবো টিকিট কাটা থেকে বিরত থাকুন। আগে জেনে নিন আপনাদের শুভ সময় কখন। আর ভিডিও যারা দেখছেন টিকিট কাটছেন, নিজ দায়িত্বে অবশ্যই কাটবেন। কারণ আমি বারবার অনুরোধ করছি, কারণটা কী জানেন? যাতে আপনাদের কষ্ট অর্জিত টাকা নষ্ট না হয়।
আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে কিছুটা সময় নিই। আবারও বলি, আমি যে রাশিগুলোর নাম বলছি হয়তো কোনো না কোনো দিন আপনাদের সাথে মিলতেও পারে, কিন্তু সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন। তাই আগে থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে আমাদের যে কষ্ট অর্জিত অর্থ না সেটা নষ্ট হবে না। দেখুন, কোটিপতি কে না হতে চায়, কোটিপতি প্রত্যেকেরই ইচ্ছা থাকে, কিন্তু রাশির নাম মিললেই যে আপনাদের কোটিপতি হবেন এটা না। কারণ আজকে যদি প্রত্যেকেই যদি লটারি কেটে কোটিপতি হয়ে যেত তাহলে আজকে আমাদের যে কাজ, আজকে ছোটো ছোটো কাজ, এগুলো কে করতো? আজকে আপনি ভাবুন তো, একটা টোটোই বা কে চালাতো? আপনার বাড়িতে একজন কাজ করতে আছে পরিচালিকা, সে কেন কাজ করতো? অর্থাৎ বা যারা গাড়ি চালাচ্ছেন তারা গাড়ি চালাতেন কেন? অর্থাৎ এই যে সবাই তো কোটিপতি লটারি কেটে, এটা কখনোই হওয়া সম্ভব না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে যাদের ভাগ্য খুবই স্ট্রং আছে, খুবই খুবই খুবই, কারণ এটা সম্পূর্ণরূপে আমি আবারও বলছি ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। আমি এবার 12টি রাশির টার্গেট নাম্বারটা আগে বলি, তারপরে আমি 5টি রাশির নাম বলবো এবং নামের অক্ষর দিয়ে যারা রাশি জানেন না তারা এটা অ্যাপ্লাই করবেন, যারা নামের অক্ষর দিয়ে। মেষ রাশি 4-8, বৃষ রাশি 1-5, মিথুন রাশি 6-2, কর্কট রাশি 7-3, সিংহ রাশি 5-4, কন্যা রাশি 1-8, তুলা রাশি 5-9, বৃশ্চিক রাশি 2-6, ধনু রাশি 9-1, মকর রাশি 9-6, কুম্ভ রাশি 7-3, মীন রাশি 4-8। এবার আসি কোন 5টি সৌভাগ্যশালী 5টি রাশির নাম, তারপরে নামের অক্ষর দিয়ে আমি আপনাদেরকে জানাবো যে 5টি রাশি। প্রথম রাশি মেষ, মকর, কর্কট, তুলা এবং বৃশ্চিক। এই 5টি রাশির মেষ, কর্কট, তুলা, বৃশ্চিক এবং মকর রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ, গাঢ় প্রবল যোগ সৃষ্টি হয়েছে। এবার আলোচনা করি যারা রাশির নাম জানেন না তাদের ক্ষেত্রে কীভাবে হবে, যারা রাশির নাম জানেন না তাদের জন্য এবার নামের অক্ষর দিয়ে। এবার যে কটি নামের অক্ষর বলবো, যদি আপনাদের নামের অক্ষর যদি প্রথম দিয়ে শুরু হয় তাহলে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। টি কে এন এল আই ডি এস বি, একটি নামের অক্ষর যদি আপনার প্রথম থাকে, প্রথম অক্ষর দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যে কটি নামের অক্ষর বললাম, এবং আবারও বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বেসিক্যালি লটারি বিষয়ে, শুধুমাত্র লটারি বিষয়ে যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনারা প্রচুর পরিমাণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, তাতে এরকম প্রচুর ভিডিও দিতে আমি উৎসাহিত হব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।